এক্স গ্রেডের রিজার্ভ অন অফ নিয়ে অনেকে কনফিউশন আছে, তো আজকে এটা একটু ক্লিয়ার করে দেবো আর কি। তো রিজার্ভ সুইচটা যেখানে থাকে এটা হচ্ছে এই জায়গায় নিচে, এখানে কোনো অন অফ লেখা নেই। তো এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে অন, নিচের দিকে থাকলে অন, মাঝখানে অফ, আর উপরে রিজার্ভ। তো আমরা যখন বাইক চালাবো তখন আসলে অনে রেখে বাইকটা চালাতে হবে, এবং যখন তেল ভরবো তখনই অনে রেখেই তেলটা ভরতে হবে। এরপর যখন তেলটা শেষ হয়ে যাবে তখন আমরা রিজার্ভের তেলটা ইউজ করতে পারবো। রিজার্ভ তো আসলে ইমার্জেন্সির জন্য ইউজ করা হয়, তো আমরা যখনই তেল লোড করব তখন এটা সুইচটা অনে দিয়ে রাখবো, বাইক চালানোর সময়ও অনে দিয়ে রাখবো। শুধুমাত্র পেট্রোল যদি শেষ হয়ে যায়, অকটেন শেষ হয়ে গেলে এটা আমরা রিজার্ভে দিয়ে দিব। ধন্যবাদ।